মানুষ চামড়া মাটির নিচে পুঁতে ধরছে, এই অবস্থা কেন হয়েছে আপনারা কি মনে করছেন? কারণ হলো আন্তর্জাতিকভাবে চামড়ার দাম কমে গেছে, এক ফ্যাশন চেঞ্জ হয়ে গেছে, তিন নম্বরে কেমিক্যালের দাম বাড়ে গেছে, শ্রমিকের বেতন বেড়ে গেছে, ব্যবহার খরচ বেড়ে গেছে, নানান দিকে খরচ বেড়ে গেছে, যার জন্য আমরা দেখা যায় চামড়া প্রসেসগুলি আনলে ওই চামড়ার দাম থাকে না, হয়তো কেমিক্যাল আর ব্যবহারের দাম, এই কারণেই এবছর মার্কেটের যে অবস্থা, আপনারা যে চামড়া কিনছেন তাতে কি লস বা লাভ কি অবস্থা মনে করছেন? এখন সামনে তো বোঝা যাচ্ছে না যে কি পরিস্থিতি দাঁড়ায়, সামনে বুঝলেই এটা বোঝা যাবে যে আমরা এটা লাভ বলে আশা তো করি আর কি লাভ হবে, কিন্তু লস হচ্ছে যেহেতু গত তিন বছর ধরে যেহেতু লস দিয়ে আসছেন তাহলে এবার এত চামড়া কিনলেন কেন? আসে আমরা ঈদের আগে সেই ঋণের কারণে কি অনেকে চামড়া কিনছে কিনা এরকম কিছু জানেন? এখানে ব্যাংকের চাপ আছে, হয়তো কেউ লিমিট আছে, কেউ ইয়ে আছে, প্লেজ আছে, হ্যাঁ ব্যাংকের চাপ দেয় যার জন্য কিছু কিনতে হয়। ৬০০০ শ্রমিক থাকে, সে আমাদের হয়তো ১,০০,০০০ ফুট মালের অর্ডার দিচ্ছে, দেখা গেছে আমাদের লাইনটা কেটে দিচ্ছে, আমি তারা মালটা ডেলিভারি দিতে পারি, সেই মালটা হয় ইন্ডিয়ান থেকে না পাকিস্তান থেকে যে কোনো একটা দেশের থেকে কালেকশন করে তার ফ্যাক্টরি হিসাবে এইভাবে মনে করেন সেই ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ার মধ্যে সে ফেলে গেছে, কেউ পাকিস্তান গেছে, পাকিস্তান গেছে, এইখানে আমাদের একটা বিরাট সমস্যা। এখন আবার মায়ার পুরী আজকে এসে কখন আসে আবার আবার ৬ মাসে আপনাদের পঙ্গু করে দিয়ে গেছে। হাজারিবাগ থেকে চামড়া ব্যবসায়ীরা চলে এসেছেন খাবারের সেবাই নিয়ে, কিন্তু তিন বছরেও এখানে ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ করছেন অধিকাংশ ব্যবসায়ী। তাদের অভিযোগ, সরকার যে ৬ মাস বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখেছিল এবং তারা এই ৬ মাসের ভেতরে তাদের মেশিনগুলো এখানে এসে সেট করতে করতে বায়ারগুলোর অধিকাংশই চলে গেছে, যে কারণে অব্যাহতভাবে তিন বছর ধরে চামড়া দরপদল করতেই আছে এবং এবছর যে পরিমাণ চামড়া ব্যবসায়ীরা সংগ্রহ করেছেন তাতে তারা ব্যবসায়ের লসের আশঙ্কা করছেন।